ওরা পুজোর জামা কিনেছে, আমার তো পুরনো জামা, আমাকে নতুন জামা কিনে দাও। এই গরিবের সংসারে কি যে করি, টাকা আমি কোথায় পাব? ঠিক আছে বাবা, তোকে কিনে দাও। শাড়ি কোথায়, তুমি কেন নি? আমি কাপড় কিনিনি বাবা, তুমি বড় হলে কিনে দেবে। হ্যাঁ ঠিক আছে। মা, আমা 500 টাকা দাও তো। টাকা নেই আমার, শরীর ভালো না। নেই ফেই বলবো না, 500 টাকা আমার লাগবে, বন্ধুদের সাথে পিকনিক আছে। আরে তুই কাজ করবি না কিছু? না তো টাকা কেন, তুমি সবসময় একই কথা বলো, কাজ কর কাজ কর, তুই টাকা দাও তো, টাকা দাও। আরে আমার শরীর খারাপ, টাকা নেই, টাকা নেই বাবা, টাকা নেই, নিস নে বাবা। কি মিথ্যা কথা বলো তুমি, ওষুধ যদি কিনতে হসপিটালে গিয়ে লাইন দিয়ে দাঁড়াও, ফ্রিতে ওষুধ পেয়ে যাবে। তুমি কি সন্তান? মা, মামা, তুমি ভাত দাও তো, খিদে পেয়েছে। আরে ভাত দাও তাড়াতাড়ি, খিদে পেয়েছে। দাঁড়া না, শরীরটা ভালো না আমার। তোমার শরীর খারাপ দেখে আমার লাভ নেই, তুমি ভাত দাও। কালকে রাত থেকে খাইনি দেয়নি, খিদে পেয়েছে। কি দিয়েছে এটা, শুধু ভাত? টাকা নেই তো কি করবো, তুই তো। আমি শুধু ভাত খাই, আমি তোমারে বলেছিলাম মাংস নিয়ে আসতে, কোথায় মাংস? মাংস কি করে আনবো, টাকার দরকার? আমি শুধু ভাত খাই না, খাবো না ভাত, খাবো না, খাবো না ভাত। যাস না খোকা, খোকা ভাত ফেলে যাস না, খোকা ভাত ফেলে যাস না। মা, মা আমাকে দুটো ভাত দাও না মা, বড্ড খিদে পেয়েছে, কালকে রাতের থেকে কিচ্ছু খাইনি। মা তুমি ভাতটা বাড়ো, আমি কলে গিয়ে হাত মুখ ধুয়ে আসছি। মা মা, ও মা, মা আমার কোথায় গেল? ম
মা আমি যে তোমায় বড্ড ভালোবাসি। দেখো না ভাই, আমার মাকে আমি এখানে বসিয়ে রেখে গিয়েছিলাম, আমি মাকে খুঁজে পাচ্ছি না, আমার মা কোথায় গেল? কি বলছিস, মা তো 3 মাস আগেই মারা গেছে। কি বললি তুই, কি বললি? আমার মা মরে গেছে, ওর মা মরে গেছে, আমার মা মরে গেছে, যা এখান থেকে চলে যা।